আপনি পাবলিকের কাছ থেকে জিজ্ঞেস করছেন না পাবলিক যেটা বলবে হয়তো আপনি জানতে না প্রথমে আমি যে রামমণিগ্রাম ফ্রেন্ডস ক্লাবের পরিচালনায় এবং উদ্যোগে আজকে যে এই মেলা প্রাঙ্গণে যে অনুষ্ঠানটা হচ্ছে সেজন্য প্রত্যেক আগত দর্শক মণ্ডলীকে এবং মেলা কমিটি যারা আয়োজক প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা বলছে স্বার্থপর তখন দুঃখ দুঃখ পেয়ে চিরঞ্জিতের ভাইটিকে বলছে শুনুন না রে না আমি স্বার্থপর নয় রে দেবু আমি স্বার্থপর নয় আরে নিজে না খেয়ে তোর মানুষ করলাম রে হাসিমা স্বার্থপর বলি না রে ভাই না আমি স্বার্থপর নয় আরে আরে দেবু ছোটবেলা থেকে নিজে না খেয়ে তোর মানুষ করলাম গুরু কখনো কখনো আমি তোর জোয়ার ভাবিনি রে বল ভাই বল আমার দেবতার মতো না খেয়ে তুই অপমান করলে রে যাকে একটিবার দেখলে দেবতার মন্ত্রী ছিল তার হয় না তাকে তুই অপমান করলে ভাই না রে ভাই না আমি স্বার্থপর নয় রে দেবু আমি স্বার্থপর নয় পান্নালাল তাই পান্নালালকে বলছেন বিপ্লব বানার্জী আরে বানালাল তুমি জঙ্গি বাবা কতটা বা বানালাল আমি তো শুনেছিলাম মাত্র কয়ে কৃষ্ণের শাস্ত্র শাস্ত্র মা চার দিন বিড়ি মানে সুদি বিড়ি তোমার বাবে শাস্তি ছিল মাত্র একটা জ্বর সেটা এখন বেড়ে বেড়ে এমন ভাবে বসে গেছে বানালাল তোমার মিত্র কাছে বসে গেছে আচ্ছা বানালাল তুমি হাঁটার সময় কোন পাড়া গেছিল বানালাল কারণ তুমি যে বাড়ির চুমকিতে চুপ করবে সেই পাটা তোমাকে ওখানে ডেকে আসতে বার কারণ সে বাড়িতে গেড়ে গেল আলোচে হাত তালে হবে প্রসঙ্গ প্রসঙ্গটা মায়ের কাছে বসে বসে কাঁদছেন ও বলতে শুনুন দেখো মা কে আমাকে কে আমাকে ভালোবাসা দিল না সবাই যে আমাকে ভুল বুঝে চলে গেল মা কি ভুল করেছি আমি তো জানি না মা কি অন্যায় আমি করেছি দেখো মা আজকে এই বামনিক গ্রাম ফেলছিলামের উদ্যোগে আজকে অনুষ্ঠান এসেছি কিন্তু আমার অনুষ্ঠানটা শুনে কারো দর্শক তো হাত ধরে দিচ্ছে না আমি কি অপমান করে ফেলেছি কিছুই নাকি শাহরুখ খান এলো হবে আচ্ছা শাহরুখ খান